আমার যশস্বী ভারতীয় জনতা পার্টির যশস্বী প্রার্থী, ই অঞ্চলের টাণুয়া নেতা, ই অঞ্চলের ভ্রষ্টাচার বিরুদ্ধে, ই অঞ্চলের অহংকার বিরুদ্ধে যে অনবরত ভাবে লড়াই করুছেন, শ্রীযুক্ত নিহার মহানন মহোদয়ঙ্কু অনুরোধ কর্মে সে তাঙ্কর উদ্বোধন দেবে। শ্রীযুক্ত নিহার মহানন মহোদয় বল, ভারত মাতা কি জয়, শ্রীরাম মঙ্গল প্রধান অমর রহে, মঙ্গল প্রধান অমর রহে, আওয়াজ টিকে আর হওয়ার কথা বল, ভারত মাতা কি না শুভল মা মানে টিকে ভুল ভুল দিও, জয় শ্রীরাম। আজ সভার সভাপতি মঞ্চ উপরে বসতেবার নেত্রী শ্রীযুক্ত ধর্মেন্দ্র প্রধান জি, আমার সঙ্গে আজ প্রার্থী দেওয়ার বড় ভাই পূর্বতন বিধায়ক পদমপুর, আমার সাংসদ প্রার্থী উপস্থিত থাকার মঞ্চ উপরে বিভিন্ন পদাধিকারী, মোর সামনে বইস থাকার ভাইয়া বহেন দাদা ভাই, আজি বিভিন্ন দল ছাড়ি করে ভারতীয় জনতা পার্টিকে ভরসা করি করে সেতির সামিল হইতেবার সমস্ত মোর নমস্কার। 2024 নির্বাচন আমি লড়বারকে যাচ্ছ, আসবার 20 তারিখ আমার নির্বাচন হওয়া, যেথিরে কি আপনার দুইটা ভোট দেবারকে পড়বা, গোটে কুনাদাঙ্ক পদমফুল চিহ্নরে, আর গোটে আপনার আশীর্বাদ ফের থরে বিধানসভাকে যাবার সুযোগ দেবে। নিহার মহানন্দ মতে পদমফুল চিহ্নরে ভোট দিয়ে করে সরকার গঠন করমা বলি করে আপনার টানে মুই মরিয়া মারুছে। রেমন্ডা ম্যাট গোটে স্বাভিমানী ম্যাট, আজ যে জায়গায় আমি অছু এই জায়গার ইতিহাস বহুতই পবিত্র হয়, সেটা গোটে পবিত্র মাটিকে মোর মুড়িয়া, যে আজ এই সভা মাধ্যমে আপনার কহিদেবারকে চাহুছে, আমার এই অঞ্চলরে ওড়িশারে 25 বরষ ধরি করে শাসন করিথিবার নবীন পট্টনায়ককে হটাবার জরুরি আছে, এই অঞ্চলর যে দুর্নীতিগ্রস্ত, যে ভ্রষ্টাচার লিপ্ত, বারম্বার লোককে ঠকি করে যে ভোট নৌছেন সেটা খেদবার সময় এসছে। এই অঞ্চলর বিকাশ ধারাকে বাধা সৃষ্টি করতবার কা করে বাধা সৃষ্টি করুছেন আমি সেটা কই দেছে। মাননীয় সাংসদ সুরেশ পূজারী দাদা বহুতটে ফন্ড সে অঞ্চলকে দেবে, কিন্তু স্থানীয় বিধায়িকা বারম্বার সে কাম কেনা করে না হো বলি করে সে প্রয়াস কলে, আ বিভিন্ন অফিসর মানুষ ধরি করে সে অটকালে। হেনতা এই জায়গায় গোটে ছাত্রাবাসর উদ্ঘাটন হল, যেথিরে জোর জবরদস্তি তাঙ্কর ফলক লগাই করে এখানে শক্তি প্রদর্শন কলে, যেতবে কি সেটা পুরা মাত্রার কেন্দ্র সরকারর পয়সা লা, সে এখানে ব্যানর ফ্যানর মারি করে আমি দেইছু বলি করে বাহবা নেবারকে চেষ্টা কলে, সেটা আপনার মানে জানবার জরুরি আছে। ফলক লগাই দিয়ে করে গাঁ গাঁরে নড়িয়া পিটি দেওয়াটা বিকাশ নহে, সে যশস্বী প্রধানমন্ত্রী আসলে আমার এখানে ঘোষণা করেছেন যে আমার যে সভাপতি মনমোহন সামল সে তাঙ্কর যে ম্যানিফেস্টো আমার আছে সেথিরে গোটে জিনিস রহিছে, 3100 ধান কুইন্টাল বিনা কটনি চটনি রে, ইতার আগে সবু ফিকা হয়। আমি হলাম চাষী এরিয়ার লোক, আর চাষ করি করি কুটুম পোষবাটা আমার কাম হয়, যেতবে 3100 টঙ্কা আমি পাইমা আর সেটা বি বিনা কটনি ছটনি রে কেতে সুখে রহমা আপনার মানে নিজে চিন্তা করুন। যেন জায়গায় 25 বর্ষ ধরি করে শাসন করছে বিজু জনতা দল, এই ভেড়ান মাটিরে 100 টঙ্কার বোনস কহিতেবার নবীন পট্টনায়ক তার কথার জবাব রখি না পারলে, কিন্তু যশস্বী প্রধানমন্ত্রী যে ছত্তিশগড়ে মোদীঙ্কর সরকার আছে সে জায়গায় 3100 টঙ্কা লেখা লোকে পাইপারুছেন, সেটা ওড়িশার সরকার হওয়া আর আমি বি চাষী মানে পাইপার্মা এটা আপন মানে মনে রাখবার জরুরি আছে। আর সে হিসাবে আগামী নির্বাচন 20 তারিখ যে হওয়া আমি ভোট দেবারকে পড়বা পদমফুল চিহ্নরে,
ଶାସନ ଆପଣମାନଙ୍କର ଆଶୀର୍ବାଦ କାମନା କରିକରି ଫେର ଥରେ ସରକାର କେନ୍ତା କରି ଗଠନ ଆମେ ଏଖାନେ କରିପାରମା, ଗୋଟେ ସୁଯୋଗ ଆପଣମାନେ ଦେବେ ଯେ ଆପଣମାନଙ୍କର ସେବା କରିପାରବାର ମୌକା ମୁଇଁ ଆଉ ପ୍ରଦୀପ ଦା ଆପଣଙ୍କର ଆଶୀର୍ବାଦରେ ଯେନ୍ତା ଜଣେ ବିଧାନସଭା ଜଣେ ଲୋକସଭା ଯାଇପାରିବ ସେଥିର୍ଲାଗି ଆପଣମାନଙ୍କୁ ଅନୁରୋଧ କରୁଛୁ। ଧନ୍ୟବାଦ।